মানে এত আন্দোলন এত কিছু, তাহলে কি সব কিছু বৃথা গেল? রেলওয়ের টিকিট অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির করা এই যে এতদিনের আন্দোলন, জনসম্পৃক্ততা, সারা বাংলাদেশের মানুষ তার পাশে দাঁড়িয়েছিল। আমরা প্রথম দিকে দেখেছি যে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ সহজ ডট কম নামক যে টিকিটিং অনলাইন প্ল্যাটফর্ম আছে তাদেরকে জরিমানা করেছিল। আজকে মাননীয় আদালত যখন এই জরিমানাটাকে স্থগিত করে দিল 2 লাখ টাকার, যেটার 25% সম্ভবত রনি পাওয়ার কথা ছিল, তো সেইটার পরে অনেকটাই মন খারাপ হয়েছে। আমরা আদালতের কাছে বিনীত আবেদন করব, বা যারা বাংলাদেশের স্বনামধন্য আইনজীবীরা আছেন তাদের কাছে আমরা একটু আবেদন করব, যারা মানুষের জন্য কথা বলেন, কাজ করেন, নিশ্চয়ই আদালতের কাছে তথ্য উপাত্তে এখানে কোথাও কোনো লেকিংস ছিল বা ঘাটতি ছিল, যার কারণে আমাদের সম্মানিত বিচারকরা মনে করেছেন যে এই আদেশটা কি স্থগিত করা দরকার। তবে এই আদেশ স্থগিতের কারণে সাধারণ জনমনে অনেকটাই মানে কি বলা হয় যে হতাশা ছেয়ে গেছে, আমার মধ্যে ছেয়ে গেছে যে আমাদের যারা আইনজীবী ছিলেন তাদের আর একটু চৌকস হওয়া দরকার। যাই হোক দর্শক, মন খারাপেরই খবর। রেলের টিকিট বুকিং অপারেটর যে প্রতিষ্ঠানগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে সহজ ডট কম। সেই সহজ ডট কমকে করা ভোক্তা অধিকার অধিদপ্তরের 2 লক্ষ টাকার জরিমানা স্থগিত করে দিয়েছে আজকে মাননীয় হাইকোর্ট। সহজ লিমিটেডের তাদেরকে যখন প্রথমে ভোক্তাধিকার জরিমানা করে, তারা কিন্তু এটাকে চ্যালেঞ্জে নিয়েছিল। চ্যালেঞ্জে নিয়ে তারা সেটা সম্পর্কে একটা রিট করবে ঘোষণা দিয়েছিল, এমনকি তারা সেটা কিন্তু করেছেও। আর সেই লিমিটেডের করা রিটের শুনানি নিয়ে আজকে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্টের বেঞ্চে আপনার এই বিষয়টা উঠে আসে। সেইখানে আপনার রুল সহ এই আদেশ দিয়েছেন আমাদের এই 2 বিচারপতি। রিটে উল্টা বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিদপ্তর, কী বলে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদেরকে আবার বিবাদী করা হয়েছে। দর্শক, রেল খাতের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের ভিত্তিতে গত 20 জুলাই সহজ ডট কমকে এই জরিমানা করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই দিন বেলা 11টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে এক শুনানির পর মহিউদ্দিন রনির অভিযোগের প্রমাণ মিলেছে বলে দাবি করেছিল আমাদের ভোক্তা অধিকার যেই টিম আছেন তারা। তো সেই প্রমাণের ভিত্তিতেই, মহিউদ্দিন রনির উপস্থিতিতেই শুনানিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান সাহেব বলেছিলেন, মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডট কমের অবহেলা প্রমাণিত হয়েছে, এই কারণে সহজ ডট কমকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পুরো অর্থের 25% অর্থাৎ 50,000 টাকা মহিউদ্দিন রনি পাবেন বলেও সেখানে জানিয়েছিলেন। গত 7 জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা, যাত্রী হয়রানির প্রতিবাদে 6 দফা দাবিতে শেষ পর্যন্ত সরে এসেছেন কিন্তু আমাদের এই রনি। কারণ আমাদের রেলের যিনি মহাসচিব আছেন বা একদম উচ্চ পর্যায়ের মহাপরিচালক আছেন, তারা কিন্তু রনিকে ডেকে তার যে 6 দফা দাবি আছে সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন। ইভেন কি মানে রেলের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা বা যখন কোনো গুরুত্বপূর্ণ কিছু হবে, খেয়াল নেই আমার সঠিক শব্দটা, তো সেইখানে রনিকে রাখা হবে, এরকমও কিন্তু একটা মানে বক্তব্য আমরা শুনেছি। অনেকে বলছেন যে রনির কি রেলের চাকরি হয়েছে, চাকরি না, এটা হচ্ছে আলাদা প্ল্যাটফর্ম। তো ওইখান থেকে আশ্বস্ত হয়ে রনি আবার বর্তমানে আছে রাজশাহী রেল স্টেশনে। তো এর মাঝখানে যখন এই খবরটা আসলো, তো এটা অবশ্যই একটা হতাশাজনক খবর। আমরা বিশ্বাস করি মানুষ আইন এবং বিচার ব্যবস্থার উপরে আস্থাশীল আছে, আমাদের যারা বিচারক আছেন এটা জাতীয় স্বার্থ। 18 কোটি মানুষ না 16 কোটি মানুষ আমরা যাই আসি, এটা জাতীয় স্বার্থ। বিচারকরা তাদের পরিবারও চলেন, নিশ্চয় ট্রেনে চড়েন, তবে এখানে আদালত ভুল রায় দিতে পারে না। আদালতের কাছে তথ্যপাত্য প্রমাণের ঘাটতি ছিল, কোথাও না কোথাও সহজ ডট কমের যারা আইনজীবী আছেন তারা বুঝাইতে সক্ষম হয়েছেন যে রনি ভুল। আর রনির যারা আইনজীবী ছিলেন বা ভোক্তা অধিদপ্তরের যদি আইনজীবী থাকে, আইডন্ট নো হোয়াট এভার, তারা হয়তো এখানে সবগুলো তথ্য আদালতের কাছে উপস্থিত করতে পারেন নাই। যদি পারতেনই তাহলে আইন তো মানুষের জন্য আসবে, রায়টা জনতার কল্যাণে আসবে, তাহলে আদালত নিশ্চয়ই সহজ ডট কমকে এই 2 লাখ টাকা আপনার মানে দেওয়ার জন্য যে নির্দেশনা ছিল সেটাকে স্থগিত করতো না। তা আমি, আমার পরিচিত অনেকে আছেন যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখেন বা এমনিতে পরিচয় আছে, আপনারা মানবতা নিয়ে অনেক কাজ করেন আইনজীবী যারা আছেন তাদেরকে বলছি, একদম বড় বড় আইনজীবী যারা আছেন তারা একটু কাজ করেন। আর বিশেষ করে ব্যারিস্টার সুমন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব যে সুমন ভাই কিন্তু নিজেও এই রনির পাশে গিয়ে ঢাকা কমলাপুর রেল স্টেশনে বলেছিলেন যে তিনি আজকে সফল। সো সেই রনির মানে এখন কিন্তু হারতে যাচ্ছে কোথাও না কোথাও। সো আমার মনে হয় যে ব্যারিস্টার সুমন ভাইয়ের মতন মানুষ যদি বিষয়টাকে নিয়ে টাচ করে,
সো এখানে গতি চলে আসবে, হয়তো এটার আমরা একটা ভিন্ন রায়ও আবার পাইতে পারি সামনে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে। যাই হোক, আন্দোলন চলতে হবে, রনির যে আন্দোলন করছে সেটা আমাদের জন্যই, আমরাও চাই আমাদের অধিকার আমরা সহজভাবে সুন্দরভাবে পাই। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।